প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের হোম প্রিপারেশনের প্রশ্নগুলো নিয়ে কিছু আলোচনা করব। মূলত এখানে গাণিতিক সমস্যাগুলোর হিন্টস ধরিয়ে দেব, আশা করি তোমরা সেই অনুযায়ী সমাধান করলে পারবে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবে। তো আর বেশি কথা নয়, আমরা এখন সরাসরি প্রশ্নপত্রগুলো সমাধানে চলে যাই। দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম প্রশ্নটি ছিল, প্রশ্নটি অবশ্যই সাথে রাখবে, দুটি ইঞ্জিন 600 কেলভিন উচ্চ তাপমাত্রার উৎস হতে তাপ শোষণ করে সিঙ্কে যথাক্রমে 400 কেলভিন ও 500 কেলভিন তাপ বর্জন করে। গ নম্বর প্রশ্নটি ছিল, প্রথম ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। আমরা জানি এখানে দক্ষতার সূত্র একের গ, দক্ষতার সূত্র ইটা সমান 1 - T2/T1 গুণন 100%। এখান থেকে দেখো T1 দেয়া আছে 600 কেলভিন আর T2 দেয়া আছে 400 কেলভিন, এটা বেরোয় যাবে। অবশ্যই এখানে উপাত্ত গুলো বাংলায় লিখবে, সুন্দর করে লিখে নিবে। এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তর, ঘ একের ঘ যেটা করবে, এখানে দেখো কোন ইঞ্জিনটি ব্যবহার সুবিধাজনক, যে ইঞ্জিনের দক্ষতা বেশি সেটা ব্যবহার সুবিধাজনক, কারণ কি সে বেশি কাজ করবে। তাহলে আমরা দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা বের করি, ঘ হতে প্রথম ইঞ্জিনের দক্ষতা নিয়ে আসবা, এটা সমান কিছু পার্সেন্ট পাবা, আর দ্বিতীয় ইঞ্জিনের দক্ষতা হিসেব করবা ইটা টু সমান 1 - এটা ধরো T2′/T1 গুণন 100%। এখানে T2′ কত, দ্বিতীয় ইঞ্জিন কত তাপ বর্জন করে, 500 কেলভিন। ব্যাস এখন মান বসিয়ে কম্পেয়ার করো কোনটি বেশি দক্ষতা, তাহলে পেয়ে যাবে। দুই নাম্বার প্রশ্নের সমাধান, দুই নাম্বার প্রশ্নটি দেখো, দুটি সমান্তরাল ধারক দেয়া আছে, উভয় ক্ষেত্রে চার্জের পরিমাণ আছে 4 কুলম্ব আর প্রত্যেকটার পাতের ক্ষেত্রফল দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল, চিত্র 1 এর পাতদ্বয়ের বিভব 2 ভোল্ট হলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। সঞ্চিত শক্তি বের করতে হলে ধারকত্ব লাগবে, তাহলে আমরা ধারকত্ব দিয়েও করতে পারি অথবা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করে নাও অথবা আধান দিয়েও করা যাবে। উভয় পাতে গ নাম্বার সঞ্চিত শক্তি ইউ সমান হাফ কিউ ভি, এটা দিয়ে করলেই বের হয়ে যাবে। ঘ নাম্বার বলছে, 1 ও 2 চিত্রের ধারকদ্বয়ে ধারকত্বের মান সমান পেতে হলে কি ব্যবস্থা নিতে হবে। ধারকত্বের মান সমান হবে, অর্থাৎ ধরে নিবা প্রথম ধারকের ধারকত্ব C1 পরেরটা C2, তাহলে এরা দুটোর সমান্তরাল পাত ধারক A1 ε0/d1 সমান A2 ε0/d2। ক্ষেত্রফল গুলো দেয়া আছে, ε0 উভয় পক্ষে থেকে উঠে যাবে, ফলে D1 এবং D2 এর মধ্যে একটা ডিফারেন্ট হবে। D1 এবং D2 এর তুলনা করে বলে দিতে হবে যে কোনটার জন্য কতটুকু, কোনটা একটা তুলনায় আরেকটা পাত দ্বয় কত ডিস্টেন্সে বা কত গুণ দূরত্বে রাখলে ধারকত্ব সমান হবে। এবার আমরা 3 নম্বর কোশ্চেন চলে আসি। 3 নম্বর প্রশ্নটাই দেখো, এখানে আছে হলো কোন স্থানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 অ্যাটমোস্ফিয়ার চাপে কিছু বায়ু নেওয়া হলো, চাপ স্থির রেখে হঠাৎ বায়ুর আয়তন দ্বিগুণ করা হলো। প্রথম বেলায় ছিল হঠাৎ বায়ুর আয়তন, হঠাৎ মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায়। গ নাম্বার প্রশ্ন ছিল আয়তন বৃদ্ধির ক্ষেত্রে, আয়তন একবারই বৃদ্ধি হয়েছে হঠাৎ, আয়তন বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা কত ছিল। তাহলে আয়তন বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা বের করব, তাহলে হঠাৎ করে বলেছিল জন্যে আমাদের সূত্রটা হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায় T1V1 to the power gamma minus 1, T2V2 to the power gamma minus 1। এখানে আদি আয়তন V1 ধরো, ভি চূড়ান্ত আয়তন V2 = 2V, ডাবল করেছিলাম T2 বার করবা, আর T1 কত আছে 27 ডিগ্রি
সেলসিয়াস কেলভিনে নিতে হবে 300 কেলভিন। ব্যাস আমি করিয়ে দিলাম প্রায়। এখন মান বসিয়ে T2 বার করবা, তাহলে চূড়ান্ত তাপমাত্রা পেয়ে যাবে। এটি ছিল হলো তিনের গ। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। তিনের ঘ, চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে, চাপ এবার চাপের পরিবর্তন হবে, চাপ ছিল 3 অ্যাটমোস্ফিয়ার, হঠাৎ দ্বিগুণ করলে, আরেকবার বলছে ধীরে ধীরে দ্বিগুণ করার ক্ষেত্রে, তাহলে চাপ যদি হঠাৎ হয় তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, আচ্ছা আয়তনের কোন পরিবর্তন হবে না, চাপের সাথে আয়তনের পরিবর্তন, তাহলে প্রথম ক্ষেত্রে P1 V1 টু দা পাওয়ার, হঠাৎ বলছিল জন্য গামা সূত্র আসবে, রুদ্ধতাপ P2 V টু দা পাওয়ার গামা, তাহলে V2 বার করবে, এটা বার করতে হবে। আর এখানে ছিল P1 ধরি P, আর P2 ধরে নাও দ্বিগুণ করেছিল 2P, বসিয়ে দিয়ে হিসাব করলে হয়ে যাবে, V1 দেয়া আছে 10 লিটার, V1 10 লিটার, V2 কত বের করবা। আবার ধীরে ধীরে যখন পরিবর্তন করেছিল তখন দ্বিতীয় ক্ষেত্রে P1 V1 সমান P2 V2, এবার V2 বার করো, এবার এই দুই V2 কম্পেয়ার করো, কোন ক্ষেত্রে আয়তনের কোন পরিবর্তন হয়েছে কিনা, হঠাৎ এবং ধীরে ধীরে। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্নটি একটি ত্রিভুজ দেয়া আছে, চারের গ, এখানে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজটি সমবাহু, ত্রিভুজ 1 মিটার 1 মিটার, সরি 5 সেন্টিমিটার করে, সব 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এখানে আছে 10 কুলম্ব, এখানেও 10 কুলম্ব, এটা আছে বি বিন্দু, এটা সি বিন্দু, এটা এ বিন্দু। প্রশ্ন ছিল এ বিন্দুতে প্রাবল্যের মান বের করো। দেখো প্রাবল্যের সূত্র কি ছিল, এই বি বিন্দুর জন্য এখানে একটা প্রাবল্য হবে, এই প্রাবল্য ধরলাম ই বি সমান 1/4 পাই ইপসাইলন নট কিউ বি ভাগ বি এ স্কোয়ার, এই দূরত্বের উপর স্কোয়ার, মিটারে নিয়ে দিবা। এরপরে দিক, এর দিক তো লিখে দিবা, কোন দিকে, এটা প্লাস চার্জ, প্লাস চার্জ না, হ্যাঁ প্লাস চার্জ থাকার কারণে দিকটা হবে বাইরের দিকে, এদিকে হবে ই বি, তাহলে এটার দিক হবে বি এ বরাবর। একইভাবে ই সি বের করবা, এটাও বের করবা 1/4 পাই ইপসাইলন নট কিউ সি বাই সি এ স্কোয়ার, এটার দিক সি এ বরাবর, এটার দিক কোন দিকে, এই এখন এটা সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই এ বিন্দুটা এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করল, ই সি, তাহলে ই বি আর ই সি পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এখন প্রাবল্যের মান কত হবে, প্রাবল্যের মানের জন্য এদের ভেক্টরের নিয়ম অনুযায়ী ই বি স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার প্লাস 2 ই বি ই সি cos 60 ডিগ্রি করে দাও, যা বের হয় এটাই। ঘ নাম্বার, এ বিন্দুতে প্রাবল্যের দিক নির্ণয় করো। ঘ, ধরে নাও ই বি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান থিটা বের করো, ট্যান থিটা সমান ই বি এর সাথে ধরেছি এটা ফ্রি, বাকিটা থাকলো ই সি কস 60 ডিগ্রি আর ই সি সাইন 60 ডিগ্রি, এখান থেকে থিটা বের করে দাও যে কোণ হয়, তাহলে বলে দিতে হবে ই বি এর সাথে এত ডিগ্রি কোণে লব্ধি ক্রিয়াশীল হবে। এটা গেল আমাদের 4 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্ক একটা সার্কিট ছিল, 5 নম্বর হুইটস্টোন ব্রিজ, উপরে পি এখানে বলেছে সাম্য অবস্থার ক্ষেত্রে, সাম্য অবস্থা হলে গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ যাবে না, তাহলে সেক্ষেত্রে প্রথমে আর এস ওয়ান বের করলাম, তাহলে এটা পি প্লাস কিউ, এখানে একটা মান পাবা। এবার আর এস টু শ্রেণীতে আছে, এটা আর প্লাস এস, এটাও শ্রেণীতে আছে, এরপরে 1/rp
এই দুটো সমান্তরালে আছে আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর এস টু সমান্তরাল আছে। এখন আমরা তুল্য রোধ আর পি পেয়ে গেছি, সুতরাং এবার তড়িৎ প্রবাহ এখান থেকে বের করবা আর পি। তড়িৎ প্রবাহ গতে তড়িৎ প্রবাহ চেয়েছিল আই সমান ই বাই আর পি প্লাস স্মল আর, অভ্যন্তরীণ রোধ আছে। দেখো যে মান বের হয় এটাই গ নাম্বার। ঘ নাম্বার বলেছে বৃষ্টির সাম্যাবস্থা আছে কিনা, না থাকলে এস এর সাথে কি ব্যবস্থা গ্রহণ করলে বৃষ্টি সাম্য অবস্থায় আসবে। আমি আগে যাচাই করি সাম্য অবস্থায় আছে কিনা। ঘ নাম্বার সাম্য অবস্থায় যাচাই করার জন্য যেটা দেখতে হবে, প্রথম পি বাই কিউ বের করবা, এটা দেখো কত আসে, টু বাই থ্রি। এরপরে বের করবা আর বাই এস, এটা দেখো ষোলো, ফোর বাই ফাইভ। যেহেতু পি বাই কিউ ইজ নট ইকুয়াল আর বাই এস, তার মানে সাম্য অবস্থায় নেই, সাম্য অবস্থায় নেই। আমি সংক্ষিপ্ত করে দিলাম, হিন্টস দিয়ে দিচ্ছি, অঙ্কগুলো শুধু হিন্টস। এবার তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখি, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় রোধ এস প্রাইম হলে আমাদের এটা বের করে নেব পি বাই কিউ সমান আর বাই এস প্রাইম। এখান থেকে এস প্রাইম বের কর, এবার দেখো এস প্রাইম কত আসে, এস প্রাইম মেবি ফাইভ পয়েন্ট সাম চব্বিশ আসবে, এটা আসবে চব্বিশ ওহম এস প্রাইম। এখন দেখো এস আছে বিশ ওহম, আর আমার লাগবে সাম্য অবস্থায় আনতে লাগবে চব্বিশ ওহম। তাহলে কি করতে হবে, ধরি এস ডাবল প্রাইম মানের একটি রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে, যুক্ত করলে ওই চব্বিশ ওহমের সমান হবে। তাহলে আমাদের ওই ওইটুকু ধরে নিয়ে এস প্রাইমের মানটা বের করে ফেলবে। আশা করি এটুকু পারবে, আমরা পরের অঙ্কে চলে যাব। ছয়ের গ, ছয়ের গ দেখো একটি কার্নাট চক্র দেয়া আছে, উদ্দীপকাতে একটি পূর্ণ চক্রে কৃত কাজ ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। প্রথম অংশে আগে কৃত কাজ বের করব, কৃত কাজ W সমান কিউ ওয়ান মাইনাস কিউ টু, গৃহীত তাপ ওখানে কিউ ওয়ান দেয়া আছে 1000 জুল, আর বর্জিত তাপ কিউ টু এটা দেয়া আছে 600 জুল। এই বেরোজন কৃত কাজ কতখানি কাজ করবে, উৎস থেকে কিছু তাপ নেবে আর কিছু বর্জন করে দেবে গ্রাহকে, মাঝখানে যা থাকলো এটুক দিয়ে কাজ করবে। এবার আমরা চলে আসি কর্মদক্ষতা, ইটা সমান 1 মাইনাস টি টু বাই টি ওয়ান গুণন 100%। গ নাম্বার পেয়ে যাবা শেষ। ঘ নাম্বার, ঘ নাম্বারে দেখো এনট্রপি পরিবর্তন, এনট্রপি কার্নো চক্রটির এনট্রপি পরিবর্তন হবে, এখানে দুটো ধাপ হবে, রুদ্ধ তাপ প্রক্রিয়ায় এনট্রপি হয় না, পরিবর্তন শূন্য। আর কার্নো চক্রে আবার বলি এই চক্রটায় প্রথমে লিখব এ, এ বি, এ বি ধাপে এনট্রপির পরিবর্তন, এটা ধরলাম ডেল্টা এস ওয়ান, এটা কি হবে কিউ ওয়ান বাই টি ওয়ান, এখান থেকে একটা মান পাবে। এবার বি সি ও ডি এ ধাপে তাপের, আচ্ছা ধাপ রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, এটা দেখো ধাপ রুদ্ধ তাপ প্রক্রিয়া, রুদ্ধ তাপ প্রক্রিয়া প্রক্রিয়া, সুতরাং ডেল্টা এস সমান জিরো হবে, রুদ্ধ তাপ প্রক্রিয়ায় কোনো এনট্রপি পরিবর্তন হয় না। আবার সিডি ধাপে এটা সমষ্ণ প্রক্রিয়া, তাহলে ডেল্টা এস টু তাপ বর্জন করার জন্য এনট্রপি, এনট্রপি পরিবর্তন ঋণাত্মক, এটা হবে হলো কিউ ওয়ান সরি কিউ টু বাই টি টু, এই ধাপটা কতটুকু হয়। তাহলে এবার বের করো, তাহলে এখান থেকে দুটা মান পাবা। এখন মোট পরিবর্তন কত, মোট পরিবর্তন হিসাব করবো, তাহলে এখন মোট পরিবর্তন হিসাব করলে হয়ে যাবে। এই গেল ছয় নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা পরের প্রশ্নে চলে, সাতের গ,
সাত নং প্রশ্নের গ। এই প্রশ্নটিতে দেখো লেখা আছে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, তার এ বি সি কৌণিক বিন্দুগুলোতে বিভব দেওয়া আছে, সরি চার্জ দেওয়া আছে। এটা একটা বর্গক্ষেত্র, এটা আছে হলো এ বি সি আর ডি। এতে দেওয়া আছে এখানে 2×10⁹ কুলম্ব, এখানে দেওয়া আছে 4×10⁻¹ কুলম্ব, এখানে দেওয়া আছে 8×10⁻¹ কুলম্ব। আর দুইটা কর্ণ দেওয়া আছে, সবগুলো দৈর্ঘ্য দেওয়া আছে 0.2 মিটার, 0.2 মিটার, 0.2 মিটার, 0.2। এবার আমার বলছে ডি বিন্দুতে বিভব নির্ণয় করো। ডি এখানে, তাহলে ডি বিন্দুর বিভব ভি সমান 1/4πε0, প্রত্যেকটা আধানের জন্য বিভবের যোগফল। তাহলে আমি এখান থেকে কমন নিলাম এটা, তাহলে থাকতেছে কিউ এ বাই এ ডি প্লাস কিউ বি বাই বি ডি প্লাস কিউ সি বাই সি। এখন মানগুলো বসিয়ে দাও, এটা একটা কর্ণের দৈর্ঘ্য, এটা বের করে নিও। বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো না, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারো, কর্ণের সূত্র প্রয়োগ করেও হবে। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2a√2 × বাহুর দৈর্ঘ্য দিয়ে বসিয়ে দিলে বিডি পেয়ে যাবে। এখন মান যা বের হবে এটাই অ্যান্সার হয়ে যাবে। ঘ নাম্বার বলছে 2×10⁻¹ কুলম্ব চার্জকে ডি থেকে বি বিন্দুতে আনতে কাজ সম্পাদিত হবে কি? তাহলে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। ডি বিন্দুর বিভব অলরেডি পেয়েছি, এখন ও বিন্দুর বিভব বের করতে হবে। এখন বিভব পার্থক্য জানা থাকলে আমরা কাজ বের করতে পারবো, কৃত কাজ কত হবে। আর যদি দুই বিন্দুর বিভব সমান হয় তাহলে কৃত কাজ শূন্য হবে। আচ্ছা, তাহলে আমাদের এখন ও বিন্দুর বিভব বের করতে হবে। তাহলে ও বিন্দু কি? কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে ও ডি সরি ও এ সমান সমান ও বি সমান সমান ও সি বের করে নিবা। এগুলা সমান সমান কত হবে? এই √2 × 0.2, এত ভাগ 2। এখন এখান থেকে যে মান বের হয়, এবার ও বিন্দুর বিভব, বিন্দুর বিভব এবার ভি ধরলাম প্রাইম, এটা কত হয়? 1/4πε0। আচ্ছা, এবার কিউ এ বাই ও এ প্লাস কিউ বি বাই ও বি প্লাস কিউ সি বাই ও সি। ব্যাস, এখন বিভবটা বের করে নাও কত আসলো, হয়ে গেল। নেক্সট কি করব? গ থেকে এ ডি বিন্দুর বিভবটা নিয়ে আসব, এনে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর বিভব পার্থক্য বের হবে, বিয়োগ করলে বিভব পার্থক্য বের হবে। সুতরাং কৃত কাজ ডব্লিউ সমান কিউ ইন্টু কিউ ভি, ভিটা কি? বিভব পার্থক্য। ভি সমান এই দুটা বিয়োগ করো, আমি এখানে জাস্ট ডিফারেন্স দিয়ে দেখা দিলাম, ভি প্রাইম বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, বিয়োগ করলেই হবে। ব্যাস, এবার 7 নম্বর প্রশ্নের উত্তর শেষ, আমরা এখন চলে যাব 8 নম্বর প্রশ্নে। এবার 8 নম্বর 10 নম্বর প্রশ্নটির একটি কারেকশন নিয়ে নিবা, সেটি হলো 10 ওহম রোধের গ্যালভানোমিটার এর সাথে সমান্তরালে 2 ওহম রোধ যুক্ত আছে। তাহলে এরকম করে একটু বুঝে নাও, এটা গ্যালভানোমিটার, এটার সাথে 2 ওহম একটা সমান্তরাল রোধ যুক্ত আছে, এটা ধরুন 10 ওহম। গ্যালভানোমিটার বলতেছি 10 ওহম, আর এখান থেকে মোট প্রবাহ আই, আই সমান আছে 1 অ্যাম্পিয়ার। এটু কারেকশন নিও যে ওইখানে ছিল 10 ওহম রোধ যুক্ত আছে, না লিখে উদ্দীপকে 2 ওহম রোধ যুক্ত আছে। আচ্ছা, মূল প্রবাহ, এবার বলছে 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রবাহের মান, এটা শান্টের প্রবাহ, তাহলে এটা হবে হলো ওই IS সমান অপোজিট রোধ গ্যালভানোমিটার ভাগ
এটা গ্যালভানোমিটার রোধ প্লাস এস গুণন মোট প্রবাহ আই, যা বের হয় তাই। জি কত? 10। এস কত? এত 10 ওহম। এস হলো 2 ওহম। আই 1 অ্যাম্পিয়ার। ডি আই এস বসিয়ে দিবা, হয়ে যাবে। ঘ নাম্বার বলছে উদ্দীপকের ব্যবস্থায় কি পন্থা অবলম্বন করলে, ওইখানে লিখবা ঘ নাম্বার প্রশ্নে কি পন্থা অবলম্বন করলে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপা যাবে। 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে একটু কারেকশন নিলাম যে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এন সমান কত গুণ হয় এটা বার করো, 20 আর এম যেহেতু 1 সমান 20, কত গুণ মাপবো? 20 গুণ মাপবো। তাহলে 20 গুণ মাপতে হলে আমার কি পরিমাণ শান্ট যুক্ত করতে হবে এটা বের করতে হবে। আর গ্যালভানোমিটারের রোধ, রোধ আর সমান ধরে নিলাম কত আছে 10 ওহম। এবার শান্ট, কত শান্ট লাগাতে হবে এটা বের করব। আমরা জানি এখানে শান্ট এর সমান আর বাই এন মাইনাস ওয়ান, তাহলে এত দিলেই হবে, এন কত? 20। তাহলে 8 নং প্রশ্নের সমাধান শেষ হলো। এখানে একটু কারেকশন ছিল, এটি অবশ্যই মনে রাখবে এবং সেই অনুযায়ী করবে। 9 নম্বর প্রশ্নটা আছে এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, সবাই 1 মিটার 1 মিটার, এটা আছে এ বি সি। আচ্ছা, ত্রিভুজের ভার কেন্দ্রে বিভবের মান নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ভার কেন্দ্র কোথায় হয়? প্রতিটা মধ্যমার সংযোগ বিন্দুতে, এটা। তাহলে মধ্যমাগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, তাহলে আমি মধ্যমা বের করে দিই, একটা বের করলে বাকিগুলো হবে। এরূপ দিলাম এ ই, তাহলে 9 এর গ, এটা এ ই বার করো, এ ই সমান সমান রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস বি ই স্কোয়ার। আমি এটা মূলত পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম, এ বি স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, এ ই স্কোয়ার সমান এটা ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, এজন্য একবার অধিভুজ থেকে বিয়োগ করে দিয়েছি এটা। এখন বি ই কত? 1/2 সমান 0.5 মিটার, মান বসিয়ে দিলে এ ই একটা মান পেয়ে যাবা। সুতরাং এটা মধ্যমার ও বিন্দু দাও, সুতরাং এখানে লেখো ভার কেন্দ্রের দূরত্ব আর সমান ধরলাম এই এ ই বাই 2, মান পেয়ে যাবা। এখন ভার কেন্দ্র বিন্দুতে বিভব ভি বার করো, 1/4 পাই এপসাইলন নট, এটা আসলো কিউ এ বাই, তিনটা বিন্দু চার্জ আছে না, আছে, আচ্ছা আর কিউ বি বাই আর কিউ সি বাই আর। এখন বের করে দাও, যা বের হয় এটাই সমাধান। এবার ঘ নাম্বার, ডি বিন্দুর চার্জ কে বিবেচনায় না এনে সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। এবার ঘ নাম্বারটায় আগের অঙ্কটার মতোই আমি শুধু গ্রিনস ধরিয়ে দেব, এই বিন্দুতে আর একটা চার্জ আছে, এটা বিবেচনায় আনবোই না, তাহলে আমার তো আর দরকার নেই। তাহলে বলছে সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো, এ বিন্দুতে চার্জ, বি বিন্দুতে চার্জ, এই সি বিন্দু, এই বি তে -2 মাইক্রো কুলম্ব আছে আর এখানে আছে +4 মাইক্রো কুলম্ব, এগুলাকে কুলম্বে নিবা, 10⁻⁶ দিয়ে গুণন দিবা। এটা মাইনাস চার্জ হওয়ার জন্য এই বলটা কোন দিকে? এই দিকে কাজ করবে প্রাবল্য, আর সি কাজ করবে এই দিকে ইসি। তাহলে পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলো? 60 ডিগ্রি, ওই আগেরটার মতোই হয়ে গেল। তাহলে সি বিন্দুতে এবার প্রাবল্যের মান বের করো রুট ওভার দিয়ে, এটা পারবে। আমরা এবার চলে যাব 10 নম্বর অঙ্কে, 10 নম্বর অঙ্কটা দেখো, দশ নম্বর অঙ্কটা 10 এর গ,
এইখানে দেখো, দশের গ ছিল প্রথম চিত্রে তৃতীয় বাহুতে রোধের মানের কি পরিবর্তন করলে বি ও ডি বিন্দুর বিভবের মান একই হবে? বি আর ডি বিন্দুর বিভবের মান একই হওয়া মানে কি? এই দুই বিন্দুর বিভব সমান সমান, অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো প্রবাহ যাবে না, অর্থাৎ ব্রিজটি সাম্য অবস্থা প্রাপ্ত হবে। তাহলে সাম্য অবস্থা প্রাপ্ত হলে বি বিন্দুতে কোনটা, বি ও ডি বিন্দু বিভব সমান হয় তৃতীয় বাহু, এক দুই তিন, তৃতীয় বাহু এইটা 14 ওহম, এই বাহুতে রোধের মানের কি পরিবর্তনে বিভবের মান একই হবে। তাহলে এই বাহুতে বিভবের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখব পি বাই কিউ সমান আর প্রাইম বাই এস, এটা বের করবো। এটা দেখো আর প্রাইম বের করো, আর প্রাইম সমান কত আসে, পি কত ছিল 10/5 গুণন এস ছিল 8 সমান 16 ওহম। তার মানে এই বাহুতে 16 ওহম রোধ হতে হবে, এটি বাহুতে অর্থাৎ তৃতীয় বাহু, 1 2 3 4 এইভাবে গুণতে হবে। এই বাহুটা তৃতীয়, তৃতীয় বাহুতে আছে 14 ওহম, আমার বানাতে হবে 16 ওহম সাম্য অবস্থায় আনতে হলে, অর্থাৎ দুই বিন্দুর বিভব সমান আনতে হলে, এই দুই বিন্দুর বিভব সমান আনতে হলে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। সুতরাং ধরি আর মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে, আচ্ছা আর প্লাস আর ডাবল প্রাইম এটা হবে, তাহলে 16 সমান সমান আগের ছিল 14 প্লাস এই আর ডাবল বের করবে, এখান থেকে আর ডাবল প্রাইম সমান হবে 2 ওহম। তাহলে 2 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে বি আর ডি বিন্দুর বিভব সমান হবে। এটা শেষ, আমরা চলে আসি এখন ঘ নাম্বারে। ঘ নাম্বার একটি অনেকটাই জটিল রকম সার্কিট হয়ে গেছে, বিষয়টা একটু খেয়াল করো। সার্কিটটা অনেকগুলো রোধ আছে, তা আমরা বিভিন্ন লুপ নেব, এই বিভিন্ন লুপ থেকে সমীকরণ দিয়ে সমাধান করে বের করব। আচ্ছা প্রথমে আমরা এই একটা লুপ আসি, এ বি সি এ, এই লুপে দেখো এ বি সি এ, এই লুপে যদি আসি, এইখানকার প্রবাহ ধরলাম আই ওয়ান, দ্বিতীয়টা আই টু, তৃতীয়টা আই থ্রি, আচ্ছা আর এই রাস্তায় গেল আই ফোর, আর মোট প্রবাহ আসছিল আই, 1 2 3 আর এদিকে একটা গেছে 4, এই চারটা রাস্তায় মোট প্রবাহ আমরা নির্ণয় করব। তাহলে প্রথম লুপে যদি হিসেব করি, তাহলে 6 এই লুপে, তাহলে 6 6 তিনটা সিক্স এর রোধ গুলো যোগ করে একবারে লিখলাম 18 আই ওয়ান হবে, মাইনাস এই দিকে আবার ঘুরে আসতেছি, তাহলে মাইনাস 20 আই টু সমান 0। তাহলে কিসবের সূত্র প্রয়োগ করতেছি, তাহলে এখান থেকে আমরা আই ওয়ান যদি বের করি, তাহলে 20 আই টু বাই এটা হলো 18, 20 আই টু বাই 18, এটা দুইটাই সরি, এইটি ছিল হলো 15, দেখো এটা হলো 15 ছিল, তাহলে আমার এটা হবে মূলত 25 25, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা আরেকটা লুপ যাব, ধরলাম এই লুপটা এ ডি এফ এ, এ ডি এফ এ, এই লুপে যদি হিসেব করি, তাহলে এ ডি বরাবর আই থ্রি ছিল, এটাও 5 এটাও 5, 5 5 10 আই থ্রি মাইনাস, এটা এইদিকে আসছি, এবার উল্টো যাচ্ছি প্রবাহের দিকে উল্টো, তাহলে এটা আসতেছে হলো 20 আই ফোর সমান 0, এই লুপটায় 0 প্রবাহ। তাহলে আমরা এখান থেকে আই ফোর বের করি, আই ফোর সমান আসতেছে এটা 10 আই থ্রি ভাগ 20 সমান সমান আই থ্রি বাই 2, এটা আসলো 2 নম্বর সমীকরণ। আচ্ছা এবার আমরা আরেকটা সমীকরণে আসব, এবার পরে আরেকটা সমীকরণ দেখো, এ সি ডি এ, আবার
A C D A A লুপ টাই A C এই বরাবর 15 আর 10 কত হয় 25 25 I 2 এটা ছিল এদিকে আসছে 5 আর 5 10 এটা আসলো হলো 10 সরি এটা মাইনাস মাইনাস 10 I 4 আর এদিকে আসলো কত 5 আর 5 আবার 10 I 3 এখানে একটুখানি আমার হিসেব করতে হবে এটার মধ্যে যাবে 10 এটার এই রাস্তায় 10 I 3 প্লাস I 4 এটার মধ্যে কেন এটা I 3 এটা I 4 মিলিত হয়ে এর মধ্য দিয়ে গেছে প্লাস প্লাস না মাইনাস আবার উল্টো দিকে 10 I 3 সমান সমান 0 এতে হিসাব করলে বা 25 I 2 এখানে হিসাব করলে 10 10 মাইনাস 20 I 3 মাইনাস 10 I 4 সমান 0 এবার যদি 5 দিয়ে ভাগ করো 5 দিয়ে ভাগ করলে আসবে হলো এখান থেকে দেখো 5 দিয়ে ভাগ করলে আসে 5 I 2 মাইনাস 4 I 3 মাইনাস 2 I 4 সমান 0 এইখানে I 4 এর মানটা বসায় দেই বা 5 I 2 মাইনাস 4 I 3 এন মাইনাস 2 2 কেটে গিয়ে থাকবে I 3 সমান 0 এবার পরের স্টেপ আর একটু করি এটা বিয়োগ করে দিলে বা 5 I 2 মাইনাস 3 I 3 সমান 0 এটা দিয়ে গেলাম আচ্ছা এখান থেকে I 3 এর একটা মান বের করি আমরা I 3 এর মান বের করলে আসে সুতরাং I 3 সমান সমান 5 3 I 2 এটা আসলো 4 নাম্বার সমীকরণ এবার আমরা আরো একটা লুপ করব তাহলে সমীকরণগুলো একটু আমার মনে রাখতে হবে সমীকরণগুলো একটু মনে রাখবো এখানে আশা রেখে দিলাম আই ফোরটা মুছে দিলাম আচ্ছা এবার আরেকটা লুপ এইখান থেকে শুরু করে এই বিন্দু আর এই বিন্দু একই এই বিন্দু আর এই বিন্দু একই অথবা এফ বিন্দু বলতে পারো এফ সি ই এফ এই রাউন্ডে এফ সি ই এফ এই লুপে যাচ্ছে আই আই কত 10 আই প্লাস এখানে গেছে 4 20 আই 4 প্লাস এটুকুর মধ্যে দিয়ে গেছে 10 ইনটু আই 3 প্লাস আই 4 প্লাস এই 12 এর মধ্যে দিয়ে গেছে 12 আই সমান সমান 30 উচ্চের তড়িৎ চালক শক্তি 30 বা আই এর মান যদি বসিয়ে দেই আই মূলত কয়টা ভাগ হচ্ছে 1 2 3 4টা ভাগ হচ্ছে তাহলে এখান থেকে আসে হলো 10 আই 1 প্লাস 10 আচ্ছা কমন নিয়ে দিলাম আই 2 প্লাস আই 3 প্লাস আই 4 প্লাস এখান থেকে গুণন দেবে 20 আর 10 এটা 30 আই 4 প্লাস 10 আই 3 আচ্ছা আমি আরেকটা মানে একটু শর্ট করে নিয়ে আসি পরে করি আর একটু এখান থেকে দেখো 10 আই আর 12 আই এটা হলো 22 আই প্লাস এটা এটা গুণন করে দিলে 30 আই 4 এটা আসলো প্লাস 10 I 3 সমান সমান 30 বা এবার এখানে যদি I 1 I 2 I 3 বসিয়ে দেন তাহলে 22 into I 1 plus I 2 plus I 3 plus I 4 plus 30 I 4 plus 10 I 3 সমান 30 বা এখন গুণন দেখি আগে ভাগ দিয়ে নিই দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে 11 I1 প্লাস I2 প্লাস I3
plus I4 plus 15 I4 plus 5 I3 সমান 15 এবার পরের অংশ বা 11 দিয়ে গুণ দিলাম 11 I1 plus 11 I2 plus 11 I3 আর 5 11 আর 5 16 I3 plus 15 আর 11 26 I4 সমান 15 এটা আসলো এখন আমরা I4 এবং I3 এর মান আচ্ছা I4 এর মান যদি এখানে বসিয়ে দেই I4 সমান কত পেয়েছিলাম I3 by 2 বা 11 I1 plus 11 I2 plus 16 I3 plus 26 গুণন I3 by 2 সমান 15 এবার আমরা এখানে মুছে দিলাম আবার একটু হিসাবে আসি এখান থেকে আমার টার্গেট হলো I2 বার করব কারণ এই 15 ওহমের বিভব পার্থক্য হচ্ছে এই পথে I2 প্রবাহ ধরে নিয়েছিলাম এখান থেকে আসলো 13 I3 16 আর 13 29 তাহলে বা 11 I1 plus 11 I2 plus এটা আসলো কত 29 I3 = 15 এবার I3 এর মান এটা বসিয়ে দিই বা আর I1 এর মান একটা আছে এটা বসায় দিলাম 11 গুণন 25 I2 ভাগ এটা 18 প্লাস 11 I2 প্লাস 29 গুণন I3 পেয়েছিলাম 5 by 3 I 2 সমান 15 বা এবার গুণন কর উভয় পক্ষে 18 দিয়ে গুণন করি উভয় পক্ষে 18 দিয়ে গুণন করলে 11 আর 25 গুণন হলে 275 I2 প্লাস 18 আর 11 গুণন করলে 18 198 I2 এটা 18 দিয়ে গুণন করলে 6 5 6 30 প্লাস 3 9 30 গুণন 29 70 I2 সমান সরি এটা একটুখানি ডিফারেন্ট হবে 18 দিয়ে গুণন দেব গুণন দিন থাকে 6 6 5 6 5 6 30 30 আর 29 গুণন করলে কত হয় 3 9 27 আর 7 আর 3 2 6 30 আর 29 3 2 6 দিয়ে 8 ঠিক আছে এত I2 সমান এটাকে 18 দিয়ে 15 আর 18 যদি গুণন করি তাহলে কত হয় তাহলে 15 গুণন 18 270 এখন সব কটা যোগ করো যোগ করলে কত আসে এবার যোগ করলে আসে 275 যোগ 198 যোগ 870 1383 বা 1383 I2 সমান সমান 270 এবার I2 গেল প্রবাহ বের হয়ে গেল সুতরাং I2 সমান সমান দেখো কত হয় 270 ভাগ 0.2 एम्पियर अतः 15 ओम रोधेर रोधेर विभव पार्थक्य V সমান I2 গুণন 15 I2 0.2 গুণন 15 15 গুণন 30 সমান সমান 3 ভোল্ট এটা হলো আমার অ্যানসার আমি সম্পূর্ণ করে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা সবাই প্রশ্নগুলো ভালো করে পড়ে সলভ করবে আশা করি সবার জন্য ক্লাসটা সহায়ক হবে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ